হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে হোন্ডা কোম্পানির হোন্ডা সিবি 150X এই বাইকটি সম্পর্কে বিস্তারিত সকল তথ্যগুলো জানানোর চেষ্টা করব। আর বন্ধুরা, এই বাইকটি কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল নাই বর্তমানে। আর এটা হচ্ছে মোটরসাইকেল গ্যালারি বিডি আছে, আপনারা কিন্তু এখানে এই বাইকটি পাবেন। আর এই বাইকটির যে লুকিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার 250cc যে বাইকটি আছে সেই বাইকটির লুকিংটা কিন্তু আপনার এই 150cc বাইকটিতে দিয়েছে, মানে অস্থির একটি লুকিং দেশ। আর ভাই, এ বাইকটি হচ্ছে আপনাদের কাছে কবে আসছে? আমাদের কাছে আসতে গত শনিবারে। আর এটা হচ্ছে কোন দেশের বাইক? এটা ইন্দোনেশিয়ান ভার্সন। আর বন্ধুরা, আপনাদেরকে এই বাইকটির আপনার সম্পূর্ণ ডিটেলস জানাই দিই। প্রথমে আমরা ফ্রন্টের দিক থেকে আপনাদের এই বাইকটি সম্পর্কে জানাবো। প্রথমে যদি আমরা ফ্রন্টের দিকে আসি, তাহলে আমরা যে দেখবো যে হচ্ছে টায়ারের সাইজটা কত আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 100/80 সাইজের কিন্তু টিউবলেস টায়ার ব্যবহার করছে এই বাইকটিতে। আর এখানে হচ্ছে যে রিমটি ব্যবহার করছে, এই রিমের সাইজটি হচ্ছে আপনার 17 সাইজ। আর আপনারা সকলে জানেন যে ইন্দোনেশিয়ান ভার্সন বাইকগুলোতে কিন্তু আপনার ABS থাকে না, তাই এই বাইকটিতেও কিন্তু ABS ব্রেক ব্যবহার করি নাই, শুধুমাত্র আপনার ডিস্ক ব্রেক আছে। আর এদিকে যদি আমি সাসপেনশনটার বিষয়ে আপনাদেরকে শেয়ার করি, তাহলে বলতে হবে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে USD ফর্কের আপনার গোল্ডেন কালারের সাসপেনশন ব্যবহার করেছে। আর আপনাদেরকে পিছনের চাকাটি সম্পর্কেও একটু জানাই দিই, পিছনের চাকাটিতে তারা কত সাইজের টায়ার ব্যবহার করছে দেখাই দিই। এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 130/70 সাইজের কিন্তু টিউবলেস টায়ার ব্যবহার করছে। আর এই রিমটির সাইজও কিন্তু আপনার 17 সাইজ। আর ডিস্কটি সম্পর্কেও আপনাদেরকে দেখাই দিই। এই যে আপনারা যে ডিস্কটি দেখতে পাচ্ছেন, এটা শুধু ডিস্কই ব্যবহার করছে, এখানে আপনার হচ্ছে ABS ব্রেক এটাও নেই কো। আপনাদেরকে পিছনের টেললাম্পটি দেখাই। টেললাম্পটি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক গর্জিয়াস একটি লুক কিন্তু দিয়েছে হোন্ডা কোম্পানি। আর এই টেললাম্পটিতে আপনার হচ্ছে LED বাল্ব কিন্তু ব্যবহার করা হয়েছে। আর এই সাইডে যে আপনার ব্যাক ইন্ডিকেটর আছে, এই ইন্ডিকেটরটিতে কিন্তু আপনার ইয়েলো কালারের আপনার ইন্ডিকেটর ব্যবহার করছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মাড গার্ড আছে। তাছাড়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাইকটির পিছনে গ্রিপার আছে। আর এখানে আপনারা যে সিটটি দেখতে পাচ্ছেন, সিটটি কিন্তু সিঙ্গেল সিট ব্যবহার করছে। আর এই সিটের হাইট হচ্ছে আপনার 817 mm। 817 mm কিন্তু অনেক বেশি আছে। আর এটা সিঙ্গেল, তো এখানে কিন্তু আপনারা দুজন বসা যাবে, চাইলেও কিন্তু তিনজনও বসতে পারবেন, তবে দুজন বসে জার্নি করবেন। আর যদি লং জার্নি করবেন, সেক্ষেত্রে আমি বলবো যে একজন জার্নি করে সবচেয়ে তো বেটার হবে। আর এই সাইডে আপনাদেরকে দেখাই নিজে সাইলেন্সারটি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এটা হচ্ছে আপনার, এটা কি মেটাল? জি, এটা মেটালের। আর এখানে অনেক সুন্দর একটি ডিজাইনে কিন্তু সাইলেন্সারটি ব্যবহার করছে। আর আপনাদেরকে আরেকটি বিষয়ও দেখাইনি যে এখানে কিন্তু যে সাসপেনশনটি, যে রেড কালারের যে সাসপেনশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার 7-স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এই সাসপেনশনটির ফলে যে বাইকটি ড্রাইভ করবে, সে কিন্তু অনেক স্মুথলিভাবে বাইকটি ড্রাইভ করতে পারবে। আর বাইকটির পিছনে যে বসে থাকবে, দেখা গেল সেও কিন্তু অনেক আরাম করে বসে থাকতে পারবে। দেখা গেল ভাঙা রাস্তা বা বিটে চলতে গেলে যে ঝাঁকুনিটা লাগে, সেটা কিন্তু আপনারা অতটা ফিল করবেন না, অনেক মানে স্মুথলিভাবে সেই বাধাগুলো কিন্তু আপনারা পার করে চলে যেতে পারবেন। আর এই সাইডে আপনাদেরকে দেখাইনি, এখানে কিন্তু যে চেন আছে, চেনের কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মাড গার্ড দিয়েছে তারা। আর এদিকে আপনাদেরকে যদি দেখাই, আমি যদি এই বাইকটির ইঞ্জিন সম্পর্কে বলি, এই বাইকটিতে কিন্তু আপনার 150cc ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর এই বাইকটির একটা লুকিংটা আপনাদেরকে দেখাইনি যে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে গিয়ারটা কিন্তু সরাসরি আপনার ইঞ্জিনের সাথে ব্যবহার করছে। অন্য বাইকগুলোতে দেখবেন যে আপনার এখানে গিয়ার সিস্টেমটি থাকে, এখানে কিন্তু থাকে না, সরাসরি ইঞ্জিনে থাকে না। এই বাইকটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি ইঞ্জিনের সাথে গিয়ার সিস্টেমটি আছে। এই বাইকটিতে আপনার হচ্ছে FI ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আপনারা অনেকে কিন্তু FI ইঞ্জিন সম্পর্কে জানেন। FI ইঞ্জিনের কারণে যেটা হয়, আপনার হচ্ছে মাইলেজটা কিন্তু কার্বোরেটর থেকে সাধারণত বৃদ্ধি পায়। কত বৃদ্ধি পায় সেটা হচ্ছে আপনার 5-7 কিলোমিটার কিন্তু FI ইঞ্জিন হওয়া সত্ত্বে আপনার এই মাইলেজটা বৃদ্ধি পাবেন। আর এই বাইকটির মাইলেজের কথা যদি আপনাদেরকে বলি, এই বাইকটিতে আপনারা 40-45 কিলোমিটারের ভিতরে আপনারা মাইলেজ পাবেন। আর যদি আপনারা লং ড্রাইভ করেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু 50+ মাইলেজ পাবেন। এই বাইকটির আপনার হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু 181 mm, অনেক বেশি কিন্তু, সাধারণত বাইকগুলোতে কিন্তু এত গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকে না।
আপনার এটা নির্দ্বিধায় কিন্তু আপনি যে কোনো ভাঙা বলেন যে কোনো, আপনার এটা স্পোর্ট বাইক তো আপনারা যে কোনোভাবে চালাতে পারেন, এই কারণে কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেক বেশি দিয়েছে। তাছাড়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাইড স্ট্যান্ড সহ কিন্তু এই বাইকটিতে আপনার স্পোর্ট বাইক হিসাবে, এই যে দেখতেছেন যে এখানে ডাবল স্ট্যান্ড আছে, সাধারণত স্পোর্ট বাইকগুলোতে অতটা ডাবল স্ট্যান্ড দেখা যায় না, শুধুমাত্র আপনার হচ্ছে সাইড স্ট্যান্ডটি দেখা যায়। আর এই বাইকটির গিয়ার সিস্টেমটি আপনাদেরকে বলে দিই, এটা হচ্ছে সামনে একটি আর বাদবাকিগুলো কিন্তু আপনার হচ্ছে সবগুলোই উপরে। আর এটার আপনার 6টি গিয়ার আছে এই বাইকটিতে। বাইকটির ট্রাঙ্কের ডিজাইনটি আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে বাইকটির ট্রাঙ্কের ডিজাইনটি কিন্তু অনেক গর্জিয়াস, সাধারণত যে বাইকগুলোতে থাকে সেটা না। আর আপনার এখানে অনেক দেখতে পারসেন্টেজ ট্রাঙ্কের সাথে কিন্তু আপনার শেড লাগানো আছে, দুই সাইডে শেড লাগায় ট্যাঙ্কের ডিজাইনটি অনেক গর্জিয়াস করছে। আর মূলত আপনার এই ট্যাঙ্কটিতে আপনার তেল ধারণ ক্ষমতা হবে হচ্ছে 12 লিটার। আর এই বাইকটিতে আপনাদেরকে যদি দেখায় যে হ্যান্ডেল বার, এটা কিন্তু আপনার হচ্ছে যে হ্যান্ডেল বারটি ব্যবহার করছে সেটা হচ্ছে পাইপ হ্যান্ডেল বার। আর আমি যদি আপনাদেরকে মিটারটি সম্পর্কে দেখাই যে এটা হচ্ছে আপনার ডায়মন্ড ফ্রেমে, দেখতেই তো পারছেন যে আপনার সম্পূর্ণ ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। আপনাদেরকে আরেকটা বিষয় দেখায় নি, এই বাইকটির কিন্তু চাবির যে পয়েন্টটি, এখানে কিন্তু আপনারা এই যে সাধারণত কিন্তু এই সাইডেই থাকে সাধারণত চাবির পয়েন্ট, আর এই বাইকটির চাবির পয়েন্টটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আছে। আর আপনারা তো জানেন যে ইন্দোনেশিয়ান ভার্সন বাইকটির যে চাবির পয়েন্ট, সেটা সাধারণত ইন্ডিয়ান ভার্সন বাইকের যে চাবির পয়েন্ট থাকে সেই থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা একটা চাবির পয়েন্ট থাকে। তারপরে আপনাদেরকে দেখায় যে এই বাইকটিতে কিন্তু আপনার কিক স্টার্ট নেই, এটা শুধু আপনারা এই বাইকটিকে আপনারা হচ্ছে সেলফের মাধ্যমে বাইকটিকে স্টার্ট করতে পারবেন। এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে সেলফ স্টার্টের জন্য এখানে একটা পয়েন্ট আছে, আর আপনারা এখানে মনে করেন যে এটার মাধ্যমে কিন্তু আপনারা বাইকের ইঞ্জিনটিকে স্টার্ট করতে পারবেন। তাছাড়া আপনারা হেডলাইটের উপরে দেখতে পাচ্ছেন যে একটি শেড আছে, এখানে কিন্তু আপনারা দেখেন এই যে আপনার হেডলাইটে, সাধারণত এটা আপনার অন্যান্য বাইকগুলোতে থাকে কিন্তু এটারও আছে, আপনার এখানে আলাদা একটা লুকিং দিয়েছে যাক অনেক সুন্দর লাগছে এই লুকিংটা দেখতে। পাহাড় অঞ্চলে সাধারণত দেখা যায় যে এই বাইকগুলো নিয়ে কিন্তু রেসিং হয়, আপনারা ওইখান থেকে কিন্তু এই বাইকগুলো দেখতে পাবেন। আর আপনাদেরকে এই যে দেখায়নি, এই দুই সাইডে কিন্তু যে সাইড ইন্ডিকেটরটি আছে এই দুই সাইডে কিন্তু আপনার হচ্ছে, বন্ধুরা এই বাইকটির আপনাদের কাছে দামটা শেয়ার করে দিই, এই বাইকটির বর্তমান দাম অনেক সময় আপ ডাউন করে, এর জন্য কী করতে হবে আপনাদেরকে অবশ্যই এই শোরুমের ফোন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করলে আপনারা এই বাইকটির কত টাকা বাজার মূল্য চলতেছে বর্তমানে আপনারা কিন্তু জানতে পারবেন। বন্ধুরা আপনাদেরকে এই বাইক শোরুমটির লোকেশনটি আপনাদেরকে জানাই দিই, আপনারা যারা কুষ্টিয়ার ভিতরে এই বাইকটি কিনতে চাচ্ছেন বা দেখা গেল যে আপনারা কেউ মেহেরপুর আছেন, চুয়াডাঙ্গার আছেন, তারা কুষ্টিয়ার ভিতরে এই বাইকটি কিনতে চাচ্ছেন, তারা কিন্তু আপনার হচ্ছে মোটরসাইকেল গ্যালারি বিডিতে চলে আসতে পারেন। আর এটা আপনার সাধারণত অনেকে বিজয় মোটরস নামে চেনে, আর এখন আপনার নতুন নাম দিয়েছে মোটরসাইকেল গ্যালারি বিডি, আপনারা এখানে আসলে কিন্তু এই বাইকটি পেয়ে যাবেন। আর আপনাদেরকে বাইক শোরুমের আর কি ফোন নাম্বারটাও দিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে যোগাযোগ করে এই শোরুমটিতে আসতে পারেন। আর আরেকটা কথা আপনাদেরকে বলে দিই যে লোকেশনটার কথা বললাম যে আপনারা কুষ্টিয়া একতার মোড়ে আসলে কিন্তু আপনারা উত্তর দিকে একটি রাস্তা দেখতে পারবেন, এই রাস্তাতে সামান্য যদি আপনারা একটু আগায় আসেন আপনারা এই শোরুমটি দেখতে পারবেন, আপনারা এখানে আসলেই এই বাইকটি দেখতে পারবেন। তাছাড়া এখানে কিন্তু আপনারা অন্যান্য বাইকগুলো আছে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা যে বাইকগুলো আপনাদের পছন্দ মতো হয় আপনারা এখান থেকে কিনতে পারেন, আপনারা এখান থেকে কিন্তু এই যে এই বাইকগুলো অ্যাভেলেবল পাবেন। তাই দেরি না করে আপনারা চলে আসুন এই বাইকটি শোরুমে, আপনারা এখানে এসে বাইকগুলো দেখেন, তারপরে আপনাদের পছন্দ হলে আপনারা এখানে কথা বলেন, কথা বলে তারপরে আপনারা এই বাইকগুলো ক্রয় করতে পারেন। বন্ধুরা এই ছিল আজকে হোন্ডা CB150X বাইকটি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য। পরবর্তীতে বাইক সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটি ক্লিক দিয়ে রাখেন, যাতে করে পরবর্তীতে বাইক সম্পর্কে ভিডিও ছাড়লে আপনি যেন তা দেখতে পারেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।